নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই বাঙালির ফুড চ্যানেলে রোজকার মতন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আশা করছি আজকের এই রেসিপিটাও আপনাদের পছন্দ হবে আজ আমি রান্না করবো পেঁয়াজ কলি তাহলে শেষ পর্যন্তই ভিডিওটা দেখতে থাকুন ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন আর তার সাথেই আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার পাশে থাকবেন তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক সবচেয়ে প্রথমে দু চামচের মতন সাদা তেল নিয়ে নিচ্ছি তেলটাকে ভালো মতন গরম করতে হবে তারপর অ্যাড করে দেবো ছোটো চামচের এক চামচ জিরে জিরেটা ভালো মতন ভাজা হয়ে গেলেই অ্যাড করে দেবো কেটে রাখা আলু আলুগুলোকে আমি এখানে কিউবসে কেটেছি আপনারা নিজেদের পছন্দ মতন শেপে কেটে নিতে পারেন আলুগুলোকে ভালো মতন ভাজা করতে হবে তা নাহলে কিন্তু রান্নাতে আলুগুলো কাঁচা থেকে যেতে পারে এর সাথেই অ্যাড করে দিচ্ছি চিরে রাখা কাঁচা লঙ্কা প্রায় তিনটে মতন কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করলাম আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা দেবেন আলুগুলো বেশ ভালো মতন ভাজা হয়ে গেলেই কুচি করে রাখা পেঁয়াজ অ্যাড করে দিলাম আমি এখানে পেঁয়াজ কলির যে পেঁয়াজগুলো থাকে সেটাই অ্যাড করেছি তাতে করে রান্নার টেস্টটা অনেকটা এনহ্যান্স হয়ে যায় প্রায় দু তিন মিনিট নাড়াচাড়া করার পর কেটে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম ফুলকপিগুলো আমি খুব বড় বড়ো সাইজের কাটিনি একদম ছোট ছোট করে কেটেছি তাতে সিদ্ধ ভালোভাবে হবে আবার প্রায় দু তিন মিনিট নাড়াচাড়া করে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কলিগুলো আর সাথে নুনও অ্যাড করে দেব তা এখানে আমি স্বাদ মতন নুন অ্যাড করে দিলাম খুব বেশি মশলাতে এই রান্নাটা আমি করব না আজকে একদম সিম্পল রান্না করছি সিম্পলই এই তরকারিটা খেতে ভাল লাগে একবার বানিয়ে ট্রাই করবেন ছোট চামচের এক চামচ হলুদ গুঁড়ো আর ছোট চামচের অর্ধেক চামচ লাল লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে সবজিতে পিষিয়ে নিলাম এবার কুচি করে কেটে রাখা ধনে পাতা অ্যাড করে দিলাম আবার একবারও সব কিছুকে পিসিয়ে নিচ্ছি একদম সামান্য মশলা দিয়ে আজকের এই রান্নাটা আমি আপনাদের করে দেখাচ্ছি একবার বানিয়ে দেখবেন ভীষণ টেস্টি হয় খেতে বেশি মশলা দিলেই রান্নাটা ভাল লাগে না একদম ছোটো চামচের এক চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম তাতে করে সবজির রংটা ভালো হবে আবার মিক্স করে নিচ্ছি একবার মিক্স করে নেওয়ার পর কড়া চাপা দিয়ে রান্নাটা করব ততক্ষণ যতক্ষণ না আমাদের সবজিগুলো সিদ্ধ হয়ে যাচ্ছে জল একদমই অ্যাড করব না কারণ পেঁয়াজ কলি থেকে জল রিলিজ হবে মাঝখানে মাঝখানে চাপা সরিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিতে হবে প্রায় দশ মিনিটের মতন সময় লাগলো সবজিগুলো সিদ্ধ হতে আর এখানে একদম আলু কপি সব সিদ্ধ হয়ে গেছে তাহলে বন্ধুরা আজকে আপনারা দেখলেন পিঁয়াজ কলি আমি বাড়িতে কিভাবে বানিয়ে থাকি আশা করছি একবার হলেও আপনার এই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তাহলে দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ খুব করে নিজেদের বন্ধু বান্ধব আর ফ্যামিলির সাথে এই রেসিপিটা শেয়ার করুন